তা কে কে আসছে তোমার সাথে আমার মা বাবা আর আমি কেমন লাগছে তোমার ভালো লাগছে কেন ভালো লাগছে এত এখানে অনেক বাতাস রোদ মজা করে খেলি গ্রাম কেমন লাগে গ্রাম ভালো লাগে কোথায় গ্রাম বরিশাল আমাদের বাড়ি বরিশাল আমাদের বাড়ি বরিশাল ঝালকাঠি গ্রামে তো কয়েকদিন আগে আসলাম আবার যাব তোমার বাসা কোথায় আই লিভ ইন সংসদ ভবন সংসদ ভবন বিএডিসি অফিস গ্রামের বাড়ি কোথায় বলো গ্রামের বাড়ি আই ডোন্ট নো দ্যাট আর গ্রাম বরিশাল বরিশালের কোথায় মেহেদিগঞ্জ মেহেদিগঞ্জের কোথায় আর এখন কিছু যাই না মেহেদিগঞ্জ শুধু আমার দাদু থাকে আর আমার এক কাকা থাকে বরিশাল যাও হ্যাঁ ঈদে যাওয়া পরে বরিশালে কথা বলতে পারো হ্যাঁ পারি কৌদি কি কম কোন তোমাকে বাড়ি কোনে মগো বাড়ি তো কলাপাড়া কলাপাড়া হ্যাঁ কেটা কেটা আছে মোর দাদাই আছে দাদি আছে নানাই নাই নানি আছে মামু আছে একটা ভালো লাগে বরিশাল গেলে হ্যাঁ ভালোই লাগে আমরা 2005 সাল থেকে এখানে আসছি আর অনেক ভালো লাগে যেহেতু বরিশালের একটা অন্যরকম অনুভূতি আর অনেক সুন্দর হয় আমাদের পিকনিকটা শৃঙ্খলা থাকে এবং খুবই ভালো লাগে এখানে এসে তো খুবই ভালো লাগে যেহেতু বরিশালের আমাদের সংগঠন আমি এখানে সদস্য হয়েছি 9 সালে আমার সদস্য পদ হলো 618 তাই আমি প্রতি ইয়াতেই যাই এই কমিউনিটির কাছে আসলে চাওয়া মেইনলি এই যে প্রতিষ্ঠান এটা যেন যাতে ভবিষ্যতে আরও উন্নতভাবে আগায় নেওয়া যায় বরিশাল বিভাগের একটা অনুষ্ঠান এটাতে আমার আগে আসা হয়নি ভালো লাগছে যেমন এসে অনেকের সাথে নতুনভাবে পরিচয় হচ্ছে প্লাস পুরনো যারা আছে আমাদের অনেক কলিগদের সাথে দেখা হচ্ছে আমাদের ছুটির দিনে যদি এরকম প্রোগ্রাম থাকে আমরা চেষ্টা করি জয়েন করতে সেটা হলো আমাদের নিজেদের জন্য রিফ্রেশমেন্ট প্লাস হলো আমার বাচ্চাটাও মানে আনন্দ পায় ভালো বরিশালের লোকেরা খুবই আন্তরিক এবং ভোজন রসিক সবাই আমার তো অনেক দিন হয়েছে ওই মানে ওই দেশের সাথে আমার সম্পর্ক হয়েছে বা আমি বরিশালের ছেলের বউ বরিশালের বউ তো আমি রপ্ত করেছি আপনার আমারটার সঙ্গে বলতে পারেন একটা মিক্সচার হয়ে গেছে সংস্কৃতির সম্মিলন ঘটেছে রান্না বান্না সব কিছুতেই একটা মিক্সচার এসছে মানে প্রথম দিকে একটু ডিফারেন্ট ছিল কিন্তু আমরা সময়ের সাথে সাথে মিলিয়ে ফেলেছি দুই দেশ মিলে সেও আমাদেরটা পছন্দ করে আমিও তাদেরটা পছন্দ করি গ্রাম সবসময় আমাকে টানে গ্রামীণ যে একটা আবহাওয়া বা গ্রাম আমাকে টানে আমার খুব বেশি গ্রামে থাকা হয়নি আব্বাও যেহেতু সরকারি চাকরি করতেন তো আমার যখন দাদারা বেঁচে ছিলেন তখন দাদা বাড়িতে যেতাম বরিশালে বাকেরগঞ্জ আমাদের দাদা বাড়ি পরে আব্বা চাকরিতে রিটায়ারমেন্টের পরে 86 সালে আমাদের বরিশাল যে বিএম কলেজের পাশে উনি সেটেল করেছেন তবুও আমি বলবো যে শৈশবে যখন গ্রামে যেতাম গ্রাম আমাকে অন্যরকম আকর্ষণ করে এবং আমার প্রকৃতির প্রতি একটি অন্যরকম আছে এবং এটা নিয়ে আমি কিছু লেখালেখি করি আমার একটা কাব্যগ্রন্থ আছে যেটি টোটালি ন্যাচারের উপরে আমার সেই কাব্যগ্রন্থটা ওই এলাকার তো আসলে উন্নয়ন হচ্ছে পদ্মা ব্রিজের পরে সেখানে ভোলা থেকে গ্যাস আসা দরকার আমাদের দু একটা ব্রিজ এখনও বাকি আছে বিশেষ করে ভোলার সাথে কানেক্টিভিটি সেটি আসলে এই প্ল্যাটফর্ম যেহেতু এটি মিশ্র একটি প্ল্যাটফর্ম সেখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে আমাদের ব্যবসায়ীদের ইনফ্লুয়েন্স আছে আমাদের আমলাদের ইনফ্লুয়েন্স আছে আপনারা যারা সাংবাদিক তাদেরও ইনফ্লুয়েন্স আছে আমি মনে করি যে এই বিভাগীয় সমিতির একটা মূল কাজ হওয়া উচিত ওই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আসলে অবদান রাখা বিশেষ করে ওখানে যদি আমাদের ইন্ডাস্ট্রি যেগুলো আসলে বরিশালে খুবই কম সেখানে যদি এরকম ইন্ডাস্ট্রি হয় এমপ্লয়মেন্ট জেনারেট হয় আপনি দেখবেন যে ঢাকাতে প্রচুর গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু আপনার বরিশাল থেকে এলাকায় থেকে আসে এখন যেহেতু রাস্তাঘাট হয়ে গেছে ওখানে বিদ্যুতের মানে আমাদের প্ল্যান্ট হয়েছে আমাদের ওখানে যদি ভোলার গ্যাস আসে ওখানে যদি ইন্ডাস্ট্রিগুলো হতো তাহলে কিন্তু ওই এলাকার এমপ্লয়মেন্টটা আসলে অনেক বেশি জেনারেট হতো বলে আমি বিশ্বাস করি দেখেন এটা তো বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশন তো এখানে ধরেন বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার সকল পেশাজীবী যারা আছেন অফিসার এখানে রয়েছেন তা আমাদের একটাই চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণাঞ্চল কীভাবে ডেভেলপ হবে এবং দক্ষিণাঞ্চলে আমরা সহজ শর্তে কীভাবে আমাদের বিজনেস এন্টারপ্রেনাররা ওখানে ব্যবসা করতে পারবে সেই ব্যাপারে সরকারের
সার্বিক সহযোগিতা তাদের মাধ্যমে আসলে আমাদের চাওয়া পাওয়া, এটি সবচেয়ে বড় আমাদের প্রাপ্য। তো আমরা আসলে এইটাকে ধারাবাহিকতা ধরে রাখার জন্য আজকে এখানে আমরা এসেছি। আমাদের এখানে যারা অফিসার্স আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তো আমি তাদের দাওয়াতে এসেছি এবং আমরা এইটাই তাদের কাছে বলা, এবং যাতে আমাদের দক্ষিণাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে এবং আমাদের দক্ষিণাঞ্চলে যে রকমের শিল্প সম্ভাবনা থাকা সত্ত্বেও হচ্ছে না, এটার কারণ কোথায়, এইটা তো আসলে বিশ্লেষণ করে দেখার জন্য। এবং আমি মনে করি এখানে বেজার প্রেসিডেন্ট রয়েছেন আমাদের এবং এনবিআরের মেম্বার রয়েছেন, অনেক এখানে কর্মকর্তা রয়েছেন, সচিবরা রয়েছেন, আমি মনে করি তাদের যদি একটু সুদৃষ্টি থাকে তাহলেই কিন্তু এখানে ব্যবসা, সকল ধরনের ব্যবসা করার বড় ধরনের একটি সুযোগ রয়েছে বরিশাল বিভাগ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অলরেডি আছে আমাদের, তো এই গ্যাসটা যদি আসে তাহলে আমরা সোনায় সোহাগা, তাহলে মোটামুটিভাবে। এবং ব্যাংকের একটা জটিলতা রয়েছে দক্ষিণাঞ্চল, মানে তথাকথিত বরিশাল বিভাগে ব্যাংকের কোনো ইনভেস্টমেন্ট না দেওয়ার জন্য নিরুৎসাহী করে থাকে সরকারি ব্যাংকগুলো, এদিকেও আমি দৃষ্টি রাখার জন্য তাদের কাছে অনুরোধ করছি। নৌপথটা আসলে দেখেন একটা হচ্ছে কি, একটা এখন এটা ট্যুরিজমের রূপান্তর হবে ভবিষ্যতে, তার কারণ সময়ের স্বল্পতা এবং সময়ের সাথে সাথে সব কিছু এগিয়ে যাচ্ছে, সেদিকে বিবেচনা রেখে কিন্তু আসলে ট্যুরিজমের এখন নৌ সেক্টরে যারাই আসা যাওয়া করছে, আমি মনে করি যে এটাকে তারা একটা রকমের বিলাসিতা হিসাবে দেখে নিচ্ছেন। তো এই বিলাসিতা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের নৌ খনন, ড্রেজিং, তারপরে সদরঘাটের টার্মিনালের যানজট নিরসন করা, এগুলি হলে আমার মনে হয় যে এই জিনিসটা কিছুদিন এটার প্রাণ থাকে। আমাদের এক্সপেক্টটা হলো বরিশালকে সুন্দর কইরা গড়ুক, ঠিক আছে, এবং সুন্দর হোক বরিশালের লোক, আমরা মনটা অনেক ভালো আমাদের যে বরিশালের উন্নত হোক, উন্নয়ন হোক। আমার অরিজিনাল যে জায়গা থেকে আমি এসেছি বা এটা আমার একটা গর্ব, খারাপ তো লাগার কোনো বিষয়ই নেই, আর বরঞ্চ আমি গর্ব অনুভব করি যে আমি বরিশালের একজন বাসিন্দা। গ্রাম যে আমার চাকার ইউনিয়ন বা ওখানে আমার বেড়ে ওঠা শৈশব এবং কৈশোর, আমার মাটির টান তো অবশ্যই থাকবে এবং সেই টানটা আজন্মকাল আমি লালন করি বা ধারণ করি এবং সেটা নিয়ে আমি অবশ্যই গর্ব অনুভব করি। সেই দায়বদ্ধতা থেকে প্রত্যেকেরই আসলে এলাকার জন্য, এলাকার জনগণের জন্য কাজ করা উচিত। জিনিসটা হলো এরকম যে আমরা দক্ষিণের জনপদ, ছয়টা জেলায় আমরা বাংলাদেশের 64 জেলার মধ্যে আমরা একটু রিটায়ার্ড, মানে একটু অনগ্রসরই আছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নাই, আমাদের অর্থনৈতিকভাবে বেড়ে ওঠার যে সমস্ত আইকন সেগুলো নাই। আমরা আশা করি আমাদের যে প্ল্যাটফর্মটা এখানে বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশন, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, এটার হাঁটতে হাঁটতে কিন্তু এটার বয়স কম হয়নি এবং এরা ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ স্বাক্ষর রেখেছে, অনেক ভালো ভালো কাজের স্বাক্ষর রেখেছে। এই অদূর ভবিষ্যতে যে কমিটি এখন যে রান করতে যাবে, আমি আশা করব এদের কাছ থেকে যে আমরা অনেক জায়গায়, অনেক ভালো ভালো জায়গায় আমরা আছি, যারা এটাকে আর একটু এগিয়ে নিয়ে গেলে দক্ষিণবঙ্গের এই অবহেলিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা করবে, পাশাপাশি ওই অঞ্চলের অর্থনৈতিক জোন হিসাবে যে সমস্ত করণীয় আছে বা যে সমস্ত পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। খুবই এসেন্সিয়াল, যেমন আমাদের অনেকগুলো সেতুর প্রয়োজন আছে এখনও, তারপরে বিশেষ করে আমাদের ভোলাটা বিচ্ছিন্ন, আর তারপরে পটুয়াখালী আমাদের একটা বিশাল রিসোর্স, সেখানে এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আমরা অনেক কক্সবাজারের চেয়ে অনেক পিছিয়ে আছি এসব নিয়ে। হ্যাঁ, কুয়াকাটা এটা বিশাল একটা রিসোর্স এবং বাংলাদেশে একটা বড় অ্যাসেট। এটা বরিশাল বিভাগ অফিসার অ্যাসোসিয়েশনের একটা সংগঠন, যেখানে সরকারি কর্মকর্তারা যারা 9th গ্রেড থেকে সচিব পর্যন্ত, এদেরকে নিয়ে কিন্তু এই সংগঠনটা, এবং এখন আমাদের সদস্য সংখ্যা 1600 বেশি। আমাদের বরিশালের যে 6টি জেলা, এবং আপনি যদি প্রত্যেকটা বাজেট পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা বাজেটেই আমাদের এই বরিশাল বিভাগে বরাদ্দ সবচেয়ে কম, এবং এই বরাদ্দ কম থাকার কারণ হলো যে সরকারের কাছে যে বাজেটটা চাইতে হবে এলাকার উন্নয়নের জন্য, সেই চাওয়ার লোক দরকার, চাওয়ার একটা পদ্ধতি দরকার। তা আমরা এই বরিশাল বিভাগ অফিসার অ্যাসোসিয়েশন প্রথম যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো বাজেট বৈষম্য বের করা। তারপরে যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এখানে অগ্রাধিকার ভিত্তিতে বড় বড় প্রকল্প কী করা যায় সেটি বরিশাল বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে সমন্বয় করে সরকারের কাছে এটা দাবি করা। যেমন বরিশাল বিভাগে এখন 6 লেন হবে, বরিশালে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, তারপর পায়রা থেকে আপনার গ্যাস লাইন পায়রাতে আনা হবে এবং পায়রা থেকে ব্লেন্ডিং করে সেটা আবার সব জায়গায় দেওয়া হবে। বরিশালকে যেটা প্রাইসের ভেনিস কাজী নজরুল ইসলাম বলেছিলেন, সেই প্রাইসের ভেনিস করতে হলে তো খাল, নদী আর ধান, এই তিনে বরিশাল না করে
আমরা কিন্তু শিল্পে সমৃদ্ধ হতে হবে, শিক্ষায় সমৃদ্ধ হতে হবে, বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তাই বরিশাল বিভাগ অফিসার অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্যই হলো যাতে বরিশাল বিভাগটাকে একটি সমৃদ্ধ বিভাগে উন্নীত করা যায়, সেই জন্য সকল কর্মকর্তাদের মধ্যে যাতে আমরা একটা সহমর্মিতা এবং সহযোগিতার একটা প্ল্যাটফর্ম তৈরি করে, একটা আস্থার জায়গা তৈরি করে, যাতে আমরা সমৃদ্ধ বরিশাল বিভাগ করার প্রত্যয় আগাতে পারি। আমরা আপনি জানেন যে আমার বাড়ি বরিশাল অঞ্চলে, সে কারণে এই বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে আমার সম্পৃক্ততা আছে। এই অ্যাসোসিয়েশনে যারা কাজ করছেন, এতদিন কাজ করছেন এবং আজকের মাধ্যমে যে নতুন কমিটি কাজ করছে, যে কাজ শুরু করবে, আমি তাদের প্রতি আমার শুভেচ্ছা জানাই। এই অ্যাসোসিয়েশনটা আমাদের বরিশাল বিভাগীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য সৃষ্টি এবং সম্মিলিতভাবে বরিশাল বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আমি মনে করছি যারা এখানে আছেন তারা এরকম একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজেদের মধ্যে সংহতিটা বাড়াতে পারছে, পারিবারিক পর্যায়ে সংহতিটা বিস্তার করতে পারছে, এবং এর মাধ্যমে আমাদের আমি বলবো যে আমাদের যে বরিশাল অঞ্চলের মানুষের জন্য সামনে যা যা করণীয় সেগুলো চিন্তা করা, সেগুলো নিয়ে সংগঠিত করা, সেগুলো সম্মিলিতভাবে উপস্থাপন করার সুযোগটা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে অ্যাসোসিয়েশন খুব ইতিবাচক ভূমিকা পালন করছে এবং এই অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত তারা খুব ইতিবাচকভাবে সক্রিয় আছে বলে আমি মনে করি। তাদের সকলের সাফল্য কামনা করছি। আমি এই কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। 25 বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। আমার দেখে ভালো লাগছে যে এই প্রতিষ্ঠান সুন্দরভাবেই চলছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে যেগুলো আছে আমি তাদেরকে একটাই বলবো, চাকরি বেশি দিন করা যায় না, গুরুত্বপূর্ণ পদে বেশি দিন থাকা যায় না, যতটুকু থাকি নিজ নিজ এলাকা যদি তারা সুন্দর করে মানে একটি পরিকল্পনা মাফিক যদি তারা কাজ করতে পারে, উদ্দেশ্য অনুসারে যদি ওইটা বাস্তবায়ন করতে পারে, তাহলে দেখবেন প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি গ্রাম আলোকিত হবে। সকল অফিসাররা আছে, এটা সম্মিলিতভাবে বরিশাল বিভাগের অফিসার তার পরিবার সকলকে সম্মিলিত করা, একত্রিত হওয়া, সামাজিক কাজকর্ম করা, দেশের সকল বিষয়টাকে সম্মিলিত করা, যখন যেখানে যেটা দরকার সেই কাজটাকে সরকারের উন্নয়ন কাজ এই কাজে সহযোগিতা করা, আরও কিভাবে অধিকতার উন্নয়ন নেওয়া যায় সেটা আমাদের অ্যাসোসিয়েশনকে কীভাবে সম্মিলিত করা, সদস্যদেরকে সদস্য করা, পারিবারিক বন্ধন যেমন স্কলারশিপের দ্বারা ব্যবস্থা করা, কীভাবে আরও স্কলারশিপ আনা, চিকিৎসা বাবা বিভিন্ন আবাসিক সুযোগ সুবিধা সহ সকল বিষয় কল্যাণমূলক কাজে সম্মিলিত করা। আজকে যেটা এটা হয়েছে এটা একটা বরিশাল বিভাগে যারা যারা বিভিন্ন কর্মকর্তা 9 গ্রেড থেকে সচিব পর্যন্ত যারা আছেন তাদের একটা মিলন মেলা। এখানে অনেক আরও অনেকে এসেছে, আমরা যারা রাজনীতিবিদ তারাও আমরা এখানে এসেছি। এখানে এটা আসলে একটা পারিবারিক একটা প্রোগ্রামের মতো হয়েছে। এখানে একে এই 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 মিলন মেলার প্রেক্ষিতে একজন আরেকজনের সাথে পরিচিত হবে এবং সমষ্টিগতভাবে বরিশাল বিভাগে উন্নয়নের জন্য একে একে অপরকে সাহায্য করতে পারবে, এটাই হলো আসল উদ্দেশ্য। এবং দ্বিতীয় উদ্দেশ্যটা হলো যে একটা আউটিং দরকার আছে, সবাই মিলল, পরিবার সহ সবাই আসলো একসঙ্গে, এক সারাদিন সারাদিন কাটালে পরে নিজেদের ভিতরে একটা বন্ডের সৃষ্টি হয়, হৃদ্যতার সৃষ্টি হয়, এটা হলো মুখ্য উদ্দেশ্য। আরেকটা হলো যে আমরা যেটা চাই যে শুধু রাজনীতিবিদরা কর, আমরা চাই যে সবাই মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে যে স্মার্ট বাংলাদেশ গড়তে, সেখানে আমরা সকলে যদি আমরা যার যার দায়িত্বটা পালন করে ওনার হাতকে আমরা শক্তিশালী করতে পারি, তাহলে মনে করি আমরা 2041 সালে অনেক আগেই আমরা আমাদের স্মার্ট বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছতে পারি। এটা হলো মুখ্য আমার আমি আমার মন্ত্রণালয়ে যেগুলো দরকার বরিশালের জন্য সেটা আমি আমার করার দায়িত্ব।
আমি মনে করি যে বাংলাদেশে এখন বর্তমানে বরিশাল থেকে আমাদের ক্যাবিনেট সচিব বরিশালের মুখ্য সচিব আমাদের বরিশালে আমাদের আরও অনেক বেশ কয়েকজন সচিব ইদানিংকালে অবসর গ্রহণ করেছে। তো আমরা মনে করি বরিশালের ছেলেরা এখন কিন্তু অনেক এগিয়ে এসেছে এবং তারা যদি তাদের ভূমিকা পালন করে, বরাদ্দ কে বেশি পেল সেটা বড় কথা না, কথাটা হলো যে কোন এলাকায় উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল দক্ষিণাঞ্চলের কথা বিবেচনা করে কিন্তু পদ্মা সেতুটা করেছে। এখানে কিন্তু পদ্মা সেতুর টাকাটা যদি আপনি হিসাব করেন অন্য অন্য জায়গার চেয়ে কিন্তু আমাদের প্রতি টাকার পরিমাণটা অনেক বেশি। পায়রা বন্দরের কথা চিন্তা করেন, পায়রা বিদ্যুতের কথা চিন্তা করেন, আজকে পায়রা বন্দরে কুয়াকাটাতে আজকে কোনো ফেরি ছাড়া ঢাকা থেকে আপনি সরাসরি আপনি কুয়াকাটা যেতে পারবেন। এগুলো উন্নয়ন কিন্তু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কখনো কোনো বিভেদ প্রতিটা জায়গাকে সমভাবেই উনি যেখানে যেটা দরকার সেভাবেই কিন্তু উনি সেই এলাকায় উন্নয়ন করছে। এইখানে কেউ যদি বলার চেষ্টা করে যে আমরা কম পেয়েছি আরেক জায়গায় বেশি পেয়েছি, এগুলো বলাটা আমি মনে করি এটা সঠিক না। আমি মনে করি যেখানে যেটা দরকার হবে সেটা বিবেচনা করেই কিন্তু এক থেকে প্রকল্প ওঠে, সেভাবে প্রকল্প পাশ করা হয়। এইটাকে আপনারা আবার এইভাবে বলতে চান যে আমরা কম পেয়েছি, দক্ষিণ বরিশাল বিভাগ কম পেয়েছে, অন্য বিভাগ বেশি পেয়েছে, যেখানে যেটা দরকার হয় সেটা সেখানে দেওয়া হয়, বুঝতে পারছেন? আমরা মনে করেন ভোলাতে আমরা গ্যাস পেয়েছি, ভোলাতে আমরা ওখানে একটা সার কারখানার কথা বিবেচনা করা হচ্ছে। এগুলো হলে পরে কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ হবে। বিভিন্ন পর্যায়ে আছেন, তারা একত্রিত হয়েছেন, অনেক রিটায়ার্ড অফিসাররাও এসেছেন এবং সবার সাথে একটা সুসম্পর্ক বিরাজ করছে এবং এটা এর মাধ্যমে আরও একটা সুসম্পর্ক গড়ে উঠবে, একটা পারিবারিক সম্পর্কের মতো গড়ে উঠবে। এটা একটা অনেক একটা ইম্পর্ট্যান্ট জিনিস এবং এই বিভাগ অনেক সময় অবহেলিত ছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন 96 সালে ক্ষমতা আসেন তখন থেকে বরিশাল বিভাগের প্রতি তিনি দৃষ্টি দেন এবং তার নির্দেশনা এবং তার পরিকল্পনা অনুযায়ী বরিশাল বিভাগ আজ সর্বক্ষেত্রে অনেক উন্নয়নে কাজ হয়েছে। বরিশালের বিভাগে আজ মানে বরিশাল শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, পায়রা বন্দর, পায়রা বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন রকম কৃষি বিশ্ববিদ্যালয় পটুখালীতে, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রকম উন্নয়নের কর্ম তিনি পরিচালিত করছেন। রাস্তাঘাট থেকে শুরু করে আজকে ঢাকা থেকে কুয়াঘাটা যেতে কোনো ব্রিজ পড়ে না, সমস্ত উনি করে দিয়েছেন। কুয়াঘাটা যে পর্যটন কেন্দ্র এটাকে উনি উন্নীত করেছেন। আজকে এই সব দিক থেকে বিবেচনা করলে ওনার এই অবদান দক্ষিণ বাংলার মানুষের চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে বরিশাল বিভাগের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা যদি এই ধারাটা অব্যাহত রাখে এবং তাদের মনে যদি একটু দাগ কাটে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিভাগের জন্য এত কিছু করতে পারে, আমরা যে দায়িত্বে আছি সেখান থেকে যেটু করা সম্ভব বরিশাল বিভাগের জন্য করা উচিত আমি এটা মনে করি, এবং সেইটা আমার মনে হয় ওনারা এইদিকে সজাগ সচেতন থাকবেন। এবং আর বিশেষ করে বরিশাল একটু পশ্চাৎপদ জায়গা শিল্প কলকারখানার দিকে, কোথাও কিছু বেকার সমস্যার সমাধান করা উচিত চাকরি বাকরি দিয়ে যারা এখানে কর্মকর্তা আছেন। এই ব্যাপারে আমি তাদের সঙ্গে পার্সোনালিও বলেছি যে তোমরা সুযোগ সুবিধা অনুযায়ী মানে যোগ্যতা ভিত্তিতে যাতে আমাদের ছেলেরা চাকরি বাকরি পায় সেদিকে একটু খেয়াল রাখার জন্য আমি চাই এই যে জিনিসটা গড়ে উঠেছে আমাদের লোকমান সাহেব এই ব্যাপারে খুবই সময় দিচ্ছেন এবং খুবই আন্তরিকতার সাথে এবং তার সাথে যে সচিব মতিউর রহমান সাহেব এবং তার কমিটি এরা সবাই সজাগ এবং অত্যন্ত পরিশ্রম করে এই জিনিসটাকে দাঁড় করাচ্ছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সবার সহযোগিতা চাই, আমি বরিশাল যে দীর্ঘদিন যে অবহেলিত ছিল এটাকে আমরা পুনর্গঠন করার মহাপরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ সেটা আমরা আমাদের কাজ অব্যাহত আছে। আমি মনে করি গ্রেটার বরিশালের প্রতি সবারই একটা ভালোবাসা আছে, যে ঐতিহ্য ছিল বরিশাল, আমরা যে ছোটোকালে যা বরিশাল দেখেছি আমার সেটা এখনও স্মৃতিতে মনে আছে। আমরা চাই এই শহরটাকে সুন্দরভাবে তৈরি করতে, ইনশাআল্লাহ
আমরা সবাই কাছ থেকে এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা পাবো।